অবশ্যই এটার সাথে আমি আবারও পরিষ্কার ভাবে বললাম যে এটা অবশ্যই সেক্সুয়াল অবজেক্টিফিকেশন। আমাদের সাথে আরেকজন ব্যাক আরো দুইজন ব্যাকস্টেজে আছে, হাফিজ নামক একজন আছে। হাফিজ, আপনি যে কি কিছু বলবেন? আমাদের ভাই আজকে আর বেশি সময় নেই, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। আমি একটা বিষয়ে ছোট্ট একটা প্রশ্ন করবো, তার আগে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভোগ্য পণ্য, হ্যাঁ, যে হাদিসটা আপনারা এনেছিলেন, এই নারী হচ্ছে ভোগ্য পণ্য, মাতা আউন, এটা দ্বারা আপনি কি বুঝেছেন, আপনারা কি বুঝেছেন? জি, আমি এটা জানতে চাচ্ছি। এখানে যেটা লেখা আছে ভাই, আমরা সেটাই বুঝেছি, আর এক্সট্রা কিছু বুঝি নেই ভাই। আচ্ছা, এই লেখা দিয়ে আপনি কি বুঝেছেন? এই লেখা দিয়ে আপনি কি বুঝেছেন? যেটা লেখা আছে সেটাই বুঝেছি, এটা দিয়ে, এটা বলতে আমরা আম কাঁঠাল জাম কদবেল কিচ্ছু বুঝি নেই ভাই। ভোগ্য পণ্য বলতে ভোগ্য পণ্য বুঝেছি। মানে আমি একটু মানে এক্সপ্লেন চাচ্ছি, আপনি এইভাবে তো হয় না, আপনি লাইভ করতেছেন, আপনি ব্যাখ্যা করবেন না, নারীরা ভোগ্য পণ্য, এই ভোগ্য পণ্য দ্বারা আপনি কি করতে বুঝছেন? গেলে ব্যাখ্যা করতে গেলেই আপনারা যে মানে মানে যে মানে উল্টা পাল্টা কাজগুলো শুরু করেন, যে না না এটা তো কথা পাইলেন, ওটা কথা পাইলেন, এটা তো এটা হলো না, এটা তো সেটা হলো না, এই আলোচনাতে না যাওয়ার জন্যই আমরা বলে দিচ্ছি যে ভোগ্য পণ্য বলতে আমরা ভোগ্য পণ্যই বুঝাচ্ছি, আর এক্সট্রা কিছু কথার প্রয়োজন নেই। আর হ্যাঁ, ভোগ্য কেন তার পণ্যর কথা এক্সট্রা কিন্তু কিছু পারলা, দরকার নেই, ঠিক আমাদের কথা। কে আর এক্সট্রা ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে, যেটা লেখা আছে সেটাই বলতেছি। না তো তার মানে এই লেখাটা হচ্ছে পজিটিভ, আমি তো পজিটিভও ধরতে পারি, তো আপনি এভাবে এত সমালোচনা কেন করবেন? ভাই আপনাকে আপনাকে যদি আমি বলি, আপনাকে যদি আমি মানে একটা গালি দিই, গালি কেউ তো কেউ পজিটিভ ধরতে পারে, ধরতে তো আমরা বাধা দিতে পারবো না ভাই। এখন যদি হ্যাঁ, গালিটা যে নেগেটিভ, এটা তো এক্সপ্লেইন করতে হবে, এটা একটা নেগেটিভ যে নেগেটিভ আপনি এক্সপ্লেইন করেন, ভাই এটা যে নেগেটিভ, এটা ধরে কি বোঝাচ্ছেন আপনি এক্সপ্লেইন করবেন হাফিজ না? ভাই, আমি ধরেন অমিত ভাইকে বললাম, অমিত হচ্ছে একটা কুত্তা, এখন আমি অমিত ভাইকে বললাম, অমিত ভাই আমি যে আপনি খারাপ বলছি এটা আপনি প্রমাণ করেন, এটা খারাপ কি? কুত্তা বলছি, কুত্তা তো একটা কুত্তার একটা লেজ আছে, কুত্তা ভাই আপনাকে এখান থেকে। এখন অমিত ভাইকে যদি আমি বলি, না 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 কুত্তা বলতে আমি প্রভু ভক্তি বুঝিয়েছি, আপনি খুবই মানে ইয়া মানুষ, মানে আমার বন্ধুত্ব রক্ষা করেন, আপনি অনেক বন্ধু বৎসল, এটা বুঝিয়েছি। এই সমস্ত তেনা পেঁচাপেচি করে তো আমি এগুলো করতে পারবো, কিন্তু আলটিমেটলি আমি তো আসলে ওনাকে যখন কুত্তা বলেছি, তখন তো আমি ওনাকে ছোট করার জন্য, ওনাকে গালি দেওয়ার জন্য এটাই এটাই বুঝিয়েছি, এটা তো পরিষ্কার। এখন আপনি যত তেনা তিনি পেঁচান, আপনি প্রমাণ করেন কুত্তা বলে আমি তাকে অপমান করেছি, এটা আর কি প্রমাণ করবো ভাই? একটু হাসাহাসি করতে পারি আমাদের আপনাদেরকে নিয়ে, এছাড়া আপনাদের প্রমাণ করেই বা লাভ কি বলেন? আসিফ ভাই, কাউরে যদি, সরি সরি সরি, হ্যাঁ, ফরে চেঞ্জ, একবার হাফিজ ভাইয়ের ইয়ে শুনবো নাকি? হাফিজ ভাই ভোগ্য পণ্য বলতে কি বোঝেন একটু শুনবো নাকি আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ শুনি, হাফিজ ভাই যদি বলতে চান বলেন। হ্যাঁ না, আমি আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছি, আপনারা যেভাবে তিরস্কার করলেন ভোগ্য পণ্য শব্দটা নিয়ে, অবজেক্ট নিয়ে, বস্তু নিয়ে, হ্যাঁ, তা আমি তো জানতে চাইবো না। আসিফ ভাই আমাকে একটু বলতে দেন, আপনারা তো কথা বলেছেন, আপনি বাংলা বোঝেন কি আসিফ বোঝেন? ভাই যখন কথা বলেছে আমি তো একটু আগে চুপ ছিলাম না, এটা একটা ভদ্রতা, আমি একটু কথা বলি, আমি 1 মিনিট একটু কন্টিনিউয়াস কথা বলি। তো আসিফ ভাই এটাকে নেগেটিভলি কেন উপস্থাপন করলেন? আসিফ ভাই যে অ্যানালজিটা দাঁড় করালেন, একটা কুকুরের অ্যানালজি, নেগেটিভ, আমাকে একটু কথা বলতে দেন। ব্যাপারটা নেগেটিভ, আমি যদি আপনাকে কুকুর বলি, তাহলে এটা কেন, এটা যে নেগেটিভ একটা সেন্স, এটা যে গালি, এটা তো প্রমাণের একটা ওয়ে আছে, যেমন কুকুর বাজে জিনিস খায়, কুকুর, আমরা কুকুর একটা নিচু শ্রেণীর প্রাণী, আমরা এগুলো প্রমাণ করি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যখন খারাপ কিছু বলবো, তখন তো সেটা একটা প্রমাণের বিষয় থাকবে না? এখন জানতে চাচ্ছিলাম, আর তো কিছু না, নাই তো এটা বোঝাই। জি আচ্ছা আচ্ছা হাফিজ ভাই, আপনি, আমরা বুঝতে পারলাম যে আপনার এখানে একটা পয়েন্ট আছে, আপনি হয়তো কোনো একটা পয়েন্ট মেক করতে চাচ্ছেন, যদি আমি পয়েন্ট এখনো বুঝতে পারিনি। আমাদের ছোট হুজুর ভাই, আপনি কি আমাদেরকে একটু এই যে আর্টিকেলটাতে কি বলা হচ্ছে, ছোট হুজুর ভাই বা হকিং ভাই বা কেউ একজন আমাকে একটু এই আর্টিকেলের এই অংশটুকু একটু বুঝাই দিবেন, আমি না ইংরেজি বুঝতে পারছি না, আপনারা কেউ যদি প্লিজ। অবজেক্টিফিকেশন মানে হচ্ছে মানে বস্তিকরণ, মানে কোনো কিছুকে মানে বস্তুর সাথে তুলনা করা, হ্যাঁ সেটা বোঝাচ্ছে। ইন সোশ্যাল ফিলোসফি, সামাজিক দর্শনে অবজেক্টিফিকেশন মানে বস্তু বাদ বা মানে মানে এটাকে মানে বস্তু স্বতন্ত্র করা, মানে বস্তু সত্তায় বস্তুকরণ রূপান্তরিত করা, বস্তুকরণ হ্যাঁ বস্তুকরণ বস্তুকরণ বা মূর্তকরণ, ইজ দা অ্যাক্ট অফ ট্রিটিং এ পার্সন, একজন ব্যক্তিকে মানে মনে করা, অর সামটাইমস অ্যাজ এনিমেল, অথবা প্রাণীর সাথে তুলনা করা, অ্যাজ অ্যান অবজেক্ট অর এ থিং,
মানে একটা বস্তু হিসেবে অথবা মানে জিনিস হিসেবে ইট ইজ এ পার্ট অফ ডিহিউম্যানাইজেশন, এটা মানে এই যে মানুষ না মানে অমানুষ বা এই যে মানুষ মানুষ থেকে মানুষের যে মর্যাদা মর্যাদা হানি করা, এই ডিহিউম্যানাইজেশন মানে হচ্ছে মানুষের মর্যাদাটা মানুষের সম্মানটা নষ্ট করা হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অমানবিক করা, মানে এটা আর মানুষ থাকলো না, সে তখন সে বস্তু হয়ে গেল বা এই যে আপনার কোনো জিনিস হয়ে গেল এরকম। যেমন দি অ্যাক্ট অফ ডিজ অ্যাবোহিং দা হিউম্যানিটি অফ আদার্স, মানে মানুষের অন্যের যে মানবতা সেটাকে লুণ্ঠন করা বা ভুল লুণ্ঠিত করা। সেক্সুয়াল অবজেক্টিফিকেশন, যেমন ওই যে যৌন মানে বস্তুকরণ, দি অ্যাক্ট অফ ট্রিটিং এ পারসন অ্যাজ এ মিয়ার অবজেক্ট, শুধুমাত্র একজন মানে দি অ্যাক্ট অফ ট্রিটিং এ পারসন অ্যাজ এ মিয়ার অবজেক্ট, মানে একজন মানুষকে শুধুমাত্র একটা বস্তু হিসেবে মনে করা, অফ সেক্সুয়াল ডিজায়ার মানে যৌন আকাঙ্ক্ষা, ইজ এ সাবজেক্ট অফ অবজেক্টিফিকেশন, এটাকে বস্তু, এটা আছে মানে বস্তুকরণের বিষয়, অ্যাজ ইট ইজ সেলফ অবজেক্টিফিকেশন, যেহেতু এটা মানে 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 স্ব বস্তুকরণ, দি অবজেক্টিফিকেশন অফ ওয়ান সেলফ অন সেলফ, মানে একজন একজনের সত্তাকে এই যে বস্তুর সাথে মানে বস্তুকরণ করা, ইন ম্যাক্সিমাম দি অবজেক্টিফিকেশন অফ সোশ্যাল রিলেশনশিপ ইন মার্ক্সিজম, ইন মার্ক্সিজম ভাই, মার্ক্সিজম, ও ইন মার্ক্সিজম, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইন মার্ক্সিজম দি অবজেক্টিফিকেশন অফ সোশ্যাল রিলেশনশিপ ইজ ডিসকাসড অ্যাজ, এটা কি লেখা যেন, রাইফিকেশন, রাইফিকেশন। আচ্ছা তাহলে আমরা এখানে আচ্ছা এখানে কি লেখা আছে, এই ডেফিনেশনে কি লেখা আছে যে আপনার সেক্সের কোন বিষয় কি এখানে লেখা আছে? আছে 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 আছে, ওই যে সেক্স সাবজেক্ট, হ্যাঁ হ্যাঁ সেক্স সাবজেক্ট, মানে করে শোনান তো, আপনি একটু পড়েন, আপনি পড়েন, আমি তো মোবাইলে আমি এই ভালো দেখতে পাচ্ছি, আমার এখানে ছোট দেখা যাচ্ছে, আমার এখানে ছোট দেখা যাচ্ছে, একটু জুম করে নিন, আমরা তো একবার পড়লাম, এখন আপনি একটু পড়েন। আচ্ছা আরেকটু জুম করেন, আরেকটু জুম, এটার বাংলাটা আমি এক বাক্যে বলে দিচ্ছি, এখানে লেখা আছে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন দ্য অ্যাক্ট অফ ট্রিটিং এ পারসন অ্যাজ এ মিয়ার অবজেক্ট অফ সেক্সুয়াল ডিজায়ার, মানে আপনার কাম বাসনা, যৌন আকাঙ্ক্ষার একটা বস্তু, যৌন আকাঙ্ক্ষার বা একটা আপনার কাম বাসনার জাস্ট একটা অবজেক্ট হিসেবে, বা ধরেন আপনি সেক্স ডল, অ্যাজ এ হিউম্যান বা অ্যাজ এ গার্ল, অ্যাজ এ সেক্স ডল চিন্তা করতেছেন বা ট্রিট করতেছেন, তার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নাই, দিস ইজ কল্ড অবজেক্টিফিকেশন, মানে সে মানুষ না বস্তু, ঠিক আছে। আচ্ছা আমি একটা জিনিস তাহলে একটু শেষ করি, যে যে মেয়েদেরকে একটা অবজেক্টের সাথে তুলনা করা বা একটা সম্প্রদায়কে বা একটা মানুষের একটা অংশকে লিঙ্গের লিঙ্গের ভিত্তিতে তাদেরকে অবজেক্ট বানানো, এই অবজেক্টিফিকেশনটা এখানে, এই জিনিসটা এখানে সংজ্ঞাটা আমি দেখালাম, একটা অবজেক্টিফিকেশন কাকে বলে, একজন স্ত্রী সর্বাবস্থায় স্বামীর যৌন চাহিদা পূরণ করতে তিনি বাধ্য, স্ত্রী হচ্ছে একটা সেক্স ডলের মতো, ওই যে একটু আগে ছোট হুজুর ভাই আর হকিং ভাই যে কথাটা বললেন, সেক্স ডল আসলে যেটা, একজন নারীর ইচ্ছা অনিচ্ছা প্রচন্ড রকমের অসুস্থ থাকলে কিছু কিছু ক্ষেত্রে সেই অসুস্থতার কারণে সে রিফিউজ করতে পারে, তবে যদি রিফিউজ করে তাহলেও জান্নাত থেকে হুরপুরিরা সেই স্ত্রীকে গালমন্দ করে গান রচনা করবে, এটাও বলা আছে, লানত 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 বর্ষণ করবে, এবং না না জান্নাতের হুরিরা বলবে হে ইয়ারা তোমরা এই যে যার সাথে তোমরা সেক্স করলে না সে কিন্তু অচিরেই জান্নাতে চলে আসে, আমাদের সাথে সেক্স করবে, বাউল সঙ্গীত গাইবে আসিফ ভাই, তারপরে এবং ফেরেস্তারা এবং আল্লাহ পাক এবং ফেরেস্তা সব যাবতীয় আসমানের অধিবাসীরা তার সেই নারীর উপর লানত বর্ষণ করবে, তো মানে তার মানে হচ্ছে যে তার উপর একটা প্রেশার ক্রিয়েট করা, সে যেন সর্বাবস্থায় স্বামীর যৌন চাহিদাটা পূরণ করে, তার মানে তো আমরা দেখলাম যে একে তো সরাসরি অবজেক্টিফিকেশনের কথা বলা আছে, অবজেক্ট হিসেবে ইয়া করা হয়েছে, দুই নম্বর হচ্ছে শস্যক্ষেত্র বলা হচ্ছে, তিন নম্বর হচ্ছে যে নারীকে সৃষ্টি করা হচ্ছে পুরুষের ভোগের জন্য, পুরুষের ভোগ্য বস্তু, এটা ভোগ্য ভোগের কথা অনেক জায়গায় বলা আছে, তারপরে আবারও হচ্ছে যে স্ত্রীর অবশ্যই যৌন চাহিদা পূরণ করতে হবে যে কোনো সময়, তাহলে তো পুরো সবগুলো খাপে খাপ মিলে যাচ্ছে, একটু হাফিজ ভাইয়ের কথা তাহলে শুনুন। জি এখন বিষয়টা হচ্ছে যে আপনারা অবজেক্টিফিকেশন এই বিষয়টা
বস্তুকরণ বা বস্তু বিষয়টা নিয়ে আপনারা এভাবে উপস্থাপন করেছেন, আপনারা এই শব্দটার সাথে আপনারা শারীরিক সম্পর্ক বা সেক্স এই বিষয়গুলো আপনারা জড়িয়েছেন। আসলে আরবিতে শব্দটা ছিল মাতাহুন। আর আমরা যদি পবিত্র কোরআন মাজিদের 3 নম্বর সূরা 14 নম্বর আয়াতে দেখি, সেখানে লেখা আছে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা, নারী, সন্তানাদি, রাশি রাশি সোনারূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত্র, এগুলো দুনিয়ার জীবনের সামগ্রী। অর্থাৎ মাতাহুন বলতে আসলে সন্তান সন্ততিকেও বোঝানো হচ্ছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে একটু আগে বললেন যে এটা দ্বারা একটা সেক্স যে বিষয়গুলো আছে, যৌন যে বিষয়গুলো আছে সেটা তো সাথে সম্পর্ক যুক্ত, তাহলে আমি বলবো এখানে তো মাতাহন বলতে সন্তান সন্ততিকেও বোঝানো হচ্ছে। তার মানে এখানে আপনি যেভাবে ডেফিনেশনটা দিচ্ছেন সেই ডেফিনেশন দেওয়ার টেকনিকটাই হচ্ছে ভুল। একটা শব্দে 3-4 মিনিং থাকতে পারে, এই ক্ষেত্রে মিনিং তো হবে সম্পদ, কিন্তু আপনি এত নেগেটিভ ভাবে মিনিংটা দিচ্ছেন যে মিনিংটা আপনি সরাসরি সম্পর্ক করতেছেন এই মিনিং এর সাথে শারীরিক সম্পর্কের। অথচ আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে ভুল ব্যাখ্যা করেন। তাহলে আপনি সেক্ষেত্রে বলেন এখানে কি সন্তান সন্ততি বোঝাতে শব্দে 3-4 মিনিং আছে? আপনারা বুঝলেন না কোন শব্দের, আমি বলি আপনারা বুঝলেন না কোন শব্দের মিনিং নিতে হবে। ঠিক আছে হাফিজ ভাই, পুরুষের জন্য যেমন নারী এবং শিশু, তারপর শস্যক্ষেত্র, এগুলাকে সম্পদ হিসাবে যে উপস্থাপন করা হয়েছে কোরআনে, নারীদের জন্য কি সেম ভাবে তার স্বামী, তার সন্তান এবং সন্তানদেরকে সেম ভাবে কি তার বাবা মা এরকম সম্পদ হিসেবে উপস্থাপন করা হয়েছে? আপনার কথা কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে না, ফার্স্ট অফ অল কেটে 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 আসতেছে। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম একটু ইয়ে করেন, আপনি বলতেছেন যে ওইখানে যে নারীদেরকে সম্পদ হিসেবে তুলনা করা হয়েছে এবং বাচ্চাদেরকে সম্পদ হিসেবে তুলনা করা হয়েছে, ওটা কোনো নেগেটিভ দিক নেগেটিভ ইস্যু না, ওটা পজিটিভ সাইড থেকে বাচ্চাদেরকে এবং নারীদেরকে সম্পদ হিসেবে তুলনা করা হয়েছে পুরুষের। আমি জানতে চাচ্ছি সেম জিনিসটা কি নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? আপনি আয়াতটা কি শুনলেন? ওখানে মানুষ শব্দটা লেখা আছে।